আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। টেক রিভিউর পক্ষ থেকে আমি নীরব আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আইডিএম ক্র্যাক করতে হয়, অর্থাৎ ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার কিভাবে ক্র্যাক করবেন। আজকে আমি এটা দেখাবো, তো আমার সাথেই থাকুন। তো যেহেতু আমার কাছে আইডিএম ডাউনলোড করা আছে, আমি এখন ইনস্টল করব। আর আইডিএম সফটওয়্যারটা আমি গুগল ড্রাইভে আপলোড করে লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। এবং ক্র্যাক সফটওয়্যারটাও দিয়ে দিব, আপনারা ক্র্যাক করে নেবেন। তো এখন আমি আইডিএমটা ইনস্টল করব। তো আমার আইডিএম ইনস্টল হয়ে গেছে। আমি এখন আপনাদেরকে আইডিএমটা ওপেন করে দেখাবো এখন কি অবস্থায় আছে আইডিএমটা। এখন আমি আইডিএমটা ওপেন করলাম, এখানে দেখা যাচ্ছে আমাকে রেজিস্ট্রেশন করতে বলতেছে। যখন আমি এটা ক্র্যাক করব এখানে এই অপশনটা থাকবে না। তো এখন চলুন এটা ক্র্যাক করি। তো এখানে 32 বিট এবং 64 বিট দুটাই আছে। আপনারা যে বিটের উইন্ডোজ এবং যে বিটের আইডিএম ওই বিটে ক্র্যাক করবেন। আমি অবশ্যই আপনাদেরকে এই ক্র্যাক সফটওয়্যারগুলো ড্রাইভে আপলোড করে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে ক্র্যাক করে নেবেন। তো যেহেতু আমি 64 বিট ইনস্টল করছি, 64 বিটে ক্র্যাক করব। তো আমি ক্র্যাক করে ফেললাম ক্র্যাক পিচিং সফটওয়্যার দিয়ে। তো এখন আমি আইডিএম ওপেন করব, ওপেন করে দেখবো আসলে কি ক্র্যাক হয়েছে কিনা। হ্যাঁ, আমার এটা ক্র্যাক হয়ে গেছে। এই যে আমি crackpitching.com দিয়ে ক্র্যাক করে ফেলছি। আর আরেকটা কথা, কখনো আইডিএম যদি আপডেট চায় যে আপডেট নাও ইউর আইডিএম অথবা ইন্টারনেট ডাউনলোড মানে, আপনি আপডেট দিবেন না, ক্যান্সেল করে দিবেন। কারণ আপডেট দিলে ক্র্যাকটা সেরে দেয়, পরবর্তীতে আর ক্র্যাক হয় না। তো আপনি আপডেটটা দিবেন না, আপডেট চাইলে আপনি ক্যান্সেল করে দিবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। যদি আমার ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।